ফুয়েল নিলাম তো তাই একটু জোশ এসে গেছিল। হোয়াটস আপ বিউটিফুল গাইস, হাউ আর ইউ? আই এম ফাইন। কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জানেন একটা মজার একটা বিষয় কি জানেন, উপস্থাপনা অর্থাৎ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন এমন একটা জিনিস মানে আপনার এই প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে আপনার নেগেটিভ না পজিটিভ। না এমন সিরিয়াস কোনো ইস্যু না, জাস্ট আমি রিয়েল লাইফের কিছু মানে উদাহরণ দিচ্ছি। বেশ কিছুদিন আগে অর্থাৎ প্রায় কবে যেন আহসান হাবিব অর্থাৎ যে সরি রাঙ্গুনিয়ার যে আমাদের বাইকার ভাই মারা গেলেন, ওনার নাম যেন কি আহসান হাবিব সম্ভবত, তো উনি যখন মারা গেছিলেন সেই সময় পেপার পত্রিকাতে আসছিল যে ঝরে গেল একটি প্রাণ, মোটরসাইকেল কেড়ে নিল একটি প্রাণ, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ঝরে গেল একটি তরতাজা প্রাণ, মানে এই টাইপের যে হেডলাইনগুলো আছে। অথচ ভিতরে কিন্তু মানে লিখে দিছে যে সে একটা শিশুকে, শিশু আর সিএনজি দুইটা যে কোনো একটা কিছু হইতে পারে, তো এই টাইপের কিছু কাউকে বাঁচাতে গিয়ে আর কি মানে সে হচ্ছে ক্র্যাশ করে। যাই হোক, ভুল কার ছিল এটা আমি বলবো না, বাট প্রেজেন্টেশনের উপরে মানে আপনার ডিপেন্ড করতেছে আপনি কীভাবে ঘটনাটাকে নিজের ভিতরে নিচ্ছেন। ঠিক তেমনি মানে এই ঘটনা যখন পত্রিকাতে আসে তো আমি তো ফেসবুকে আগে দেখেছিলাম, আব্বু হয়তো পরবর্তীতে ঘটনাটি পড়ে, পড়ার পরে মানে ভিতরে পড়ে না উপরে হেডলাইনটা পড়েই সে আমাকে চার্জ করে বসে, তোমাকে বারবার বলি যে তুমি মোটরসাইকেল নিয়ে বের হও না, বের হও না, তারপরেও তুমি বের হও, কেন বের হও? মানে আসলে আমি তখন মানে অ্যাস্টনিস্ট হয়ে যাই, মানে তখন থেকে আমার মাথার ভিতর চিন্তা ভাবনা ঘুরতে থাকে। আমি একটা জিনিস বলবো যে সাংবাদিক ভাইয়াদের কাছে, যে আচ্ছা আপনাদের যে এই ধরনের নেগেটিভ একটা মানে সেন্টেন্স লিখে আপনার হেডলাইন বানাচ্ছেন, এটাতে কি মানে আপনাদের মানে ভিউয়ার্স বাড়তেছে? ইম্পসিবল। সমাজে মানুষের প্রতি আপনাদের যেমন আস্থা হারাচ্ছেন, ঠিক মানুষ মানুষের প্রতি আস্থা হারাচ্ছে। এটা শুধুমাত্র দায়িত্ব আপনাদের এবং এটার জন্য দায়ী আপনারা। মানে আমি বুঝি না যে প্রতি বছর মানে রেপড হয়, খারাপ কথা বলতে গেলে রেপড হয়, ধর্ষণ হয়, ধর্ষণ হচ্ছে এটার আপনি প্রচার করতেছেন, বাট বিচার হচ্ছে কি না এটা আপনি প্রচার করেন না কেন? আমার ডাউট আছে আপনাদের মানে আপনাদের কার্যকলাপ নিয়ে মাঝে মাঝে আমি নিজেও অ্যাস্টনিস্ট হয়ে যাই, যে আসলে আপনারা কি দেখে পড়াশোনা করে মানে আসলে আমার কাছে মনে হয় যে আপনারা নিজের ফেমাসটাকে ধরে রাখার জন্যে মানে আপনি আপনার বসের কাছে ফেমাস ধরে রাখতেছেন, মানে বুঝছেন? মানে এটা হচ্ছে এক্স ব্লেড, এটা রোবোটিক লুকের জন্য সবার ভালো লাগে, ইজেন্ট ইট? আচ্ছা হর্নেটে উঠলে মনে হবে যে একটা ভ্রমর আসতেছে, হর্নেট। এখন এই হর্নেট নাম দিয়ে যদি আমি এখন এই দুইটা নিয়ে ইয়া তরি, এক্স ব্লেডের পিছনে তীর দেওয়া আছে, অ্যারো, ঠিক আছে? হর্নেটের পিছনে তো ভীমরুলের ছবি দেওয়ার কথা ছিল, বাট আপনি দিচ্ছেন হচ্ছে এক্স, সেই এক্সটা যদি আমি এইখানে দিতাম তাহলে কি আমার ভালো লাগতো না? এক্স ব্লেডের সামনে রোবোটিক লুক, পিছনে এক্স, হাউ ফাইন। অথচ মানে তারা কি করলো, এটা করলো। আচ্ছা ঠিক আছে, তারা যেটা ভালো বুঝছে তারা সেটাই করেছে, হয়তো পিছনে এত স্পেস নাই এই জন্য দেখতে খারাপ দেখা যাবে, হতে পারে এরকম কিছু একটা হতে পারতো। তো যাই হোক, মজার বিষয় হচ্ছে মানে আপনারা ইয়েরা যারা আছে মানে রিপোর্টার যারা আছে তারা এই সেম কাজটাই করেন শুধুমাত্র বসের কাছে ভালো হওয়ার জন্যে, যে বস আমার টাইটেলটা এরকম হয়েছে দেখেন তো কেমন, ও বস তো খুশিতে বাক বাকম যে হ্যাঁ আমার পাঠকগুলো পড়ে উদ্ধার করে ফেলবে, ভাই এটা ভাইবেন না, ঠিক আছে? মানে আপনার পাঠকরা এত গবেট না
যে আপনার হেডলাইন নেগেটিভ লিখলেন ভিতরে পজিটিভ লিখলেন পরে পজিটিভটা বুঝে গেল। আরে সালা চোদ না হয়ে গেলাম মাইরি ভাই, আমি টপিকটা হারাই ফেলছি। যাই হোক, এগুলো নেগেটিভিটি আসলে খুব খারাপ জিনিস, এগুলো আমার আমার না মানে ম্যাক্সিমাম নট অনলি আমি বাট অলসো প্রত্যেকটা মানুষের উপর ইফেক্ট ফেলে, এটা জানেন কি? এটা হয়তো আপনারা জানেন না, মানে সত্যিকার অর্থে বলতেছি। সিম্পল একটা হিসাব বুঝি বলি, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাই, ছবিতে সবসময় দেখি শ্বশুর শাশুড়িকে বউ বের করে দিচ্ছে, এটা আমরা মেন্টালিটিতে ঢুকাইনি, আমাদের মাথার ভিতরে ঢুকাইনি যে কি বলবো যে বিয়ে হলে ছেলেকে বিয়ে দেওয়ার পরে এটা হবে, বাট এর পজিটিভটা কখনো দেখাই না। মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা মানুষের এই নেগেটিভিটি নিয়ে এত পরিমাণে সমস্যা। জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ দিই, আমার বাবা মানে আমার মেয়ে যে হয়েছে, আমার মেয়েকে আমি কখনো কোনো দিন বলবো না যে তোমাকে মানুষ করতে গিয়ে আমি এটা হারাইছি ওটা হারাইছি এটা করছি ওটা করছি, এগুলো কখনো বলবো না। হয়তো আমি তাকে সম্পূর্ণ কিছু দিতে পারবো না, তারপরও যতটুকু দিব ওইটুকুতেই সব কিছু, তারপরেও সে কিন্তু বলবে যে আমার আমি ডিপ্রেসড, আমার মেয়ে কিন্তু আমাকে বলবে আমি ডিপ্রেসড। এই ডিপ্রেশনটা কিন্তু ওইটার জন্য আসে না যে না পাওয়ার চাহিদা, এটার জন্য আসে না, ডিপ্রেশনটা আসে হচ্ছে আপনার সাথে আপনার মেয়ে অথবা ছেলের সম্পর্কটা কেমন, আপনার সাথে মানে ফ্যামিলির রেসপন্সিবিলিটি কেমন অথবা আপনার সাথে আপনার ফ্যামিলির সাথে আপনার ব্যবহার সব কিছু কেমন, এগুলো নিয়েই কিন্তু সব কিছু মিলেই পরিবার, আর এগুলোর জন্যই ডিপ্রেশনটা তৈরি হয়। তারপরে ধীরে ধীরে তৈরি হয় আমি এটা পাইলাম না আমি ওটা পাইলাম না আমি এটা পাবো না এটা আমাকে দেয়নি, এই জিনিসগুলোর জন্যেই ডিপ্রেশন তৈরি হয়। আমি জানি না আমি কতটুকু ঠিক বললাম, বাট আমার বুঝে যতটুকু বললাম এটা আমার বুঝেই বললাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আবার কোনো দিন হয়তো কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো, তবে আমি চেষ্টা করব নেক্সট টাইম মানুষের সামনে ভালোভাবে উপস্থাপন করার জন্য। আমি জানি যে আমার উপস্থাপনটা ভালো না, মানে আমি যে আপনাদেরকে এই কথাগুলো বললাম এই কথাগুলো আসলে আপনারা আপনাদের কাছে মানে খুব সুন্দরভাবে হয়নি, যার কারণে আপনারা খুব একটা ভালো বুঝতে পারবেন না, অগুছালো 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 এলোমেলো এটাই জীবন হয়তো বা। মানে আমি আসলে বেসিক্যালি সত্যিকার অর্থেই আমি মানে আমার সাবস্ক্রাইবার দরকার নাই ভিউ দরকার নাই, আমি আসলে জাস্ট আমার মনের কথাগুলো কম্পিউটারে রাখতে পারবো না, ডিউটি রিজন কম্পিউটারে আমার কোনো ইয়া থাকবে না। কথা বলতে বলতে আর একদিকে চলে আসছি, কম্পিউটারে হয়তো কেউ না কেউ কোনো দিন দেখে ফেলবে, তো এজন্যই আমি হয়তোবা ইউটিউবটাকেই বেছে নিয়েছি যে এখানে রাখলে হয়তোবা মানে কেউ দেখবে না, কিংবা যারাই বা দেখুক হয়তোবা ইউটিউব সবাই ঘাটতে পারবে, বাট আমার ব্লগগুলো কেউ আসলে ওইভাবে দেখবেও না, এজন্যই হয়তোবা ইউটিউবিং করি। আর আমি বেসিক্যালি ওইভাবে ব্লগ করি না, ব্লগারও না, তবে চেষ্টায় আছি ভালো কিছু করার জন্যে। এত কথা না বলি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।